সিলেটের কদমতলী ফল মার্কেটের ছাদে ব্যবসায়ীরা হাজার হাজার ক্রেট রাখেন, আর সেখানে এই ক্রেটগুলোতে আগুনের উৎপত্তি। তবে কিভাবে আগুনের উৎপত্তি হয়েছে কোনভাবে সঠিকভাবে জানা যায়নি, তারা যা জানাচ্ছেন তা আমরা আপনাদের জানানোর চেষ্টা করছি। এখানে নিচে আমাদের দোকান, হঠাৎ শুনে আমি এক ব্যবসায়ী, হঠাৎ শুনে আগুন লাগিয়ে গেছে। এখন তো মুহূর্তের মধ্যে ভাই সারা ছড়িয়ে গেছে আগুনটা। এখন আমরা কিছু বুঝে ওঠার আগে দেখি কিচ্ছু করা নাই, ফায়ার সার্ভিসে খবর দিছি। আমাদের মার্কেটের ব্যবসায়ী লেবার যে যেভাবে ভালো উঠা, যদি ক্যারেট মাটিতে না ফালাইতো তাহলে কি হইতো আল্লাহ জানে। এখন আমাদের কতই যে ভাই এই মার্কেটে কিছু ব্যবসায়ী ওষুধ ব্যবসায়ী ক্যারেটের ব্যবসা করে ছাদের উপরে রাখিয়া এখানে গাঞ্জা মদ জুয়া রাস্তা আনা করিয়া দিছে। এরা এখানে রমজান ভাই দিন এসব খাইয়া এই দুর্নীতি করার কারণে এই দুর্ঘটনাটা করছে। কোন কারণে আগুনের আগুন উৎপত্তি মনে করেন আপনি? এই যে মনে করেন ক্যারেট তো কিছু কিছু লোক আছে রোজা রাখে না, এখানে এসা সিগারেট মদ খাইয়া এখানে মনে করেন যা ইচ্ছা তাই করে। এই আগুনের দোয়া থেকে এই আগুনটা লাগছে, এই সিগারেটের আগুনের দোয়া থেকে। কেমন ক্ষতি সাধন হয়েছে ভাই? বহুত হয়েছে এখন ভাই, কোনো আইডিয়া করা যায় না কেমন ক্ষতি হয়েছে। সিলেটে আগুন আসলে আমরা জানানোর চেষ্টা করছি। ঢাকার বঙ্গ মার্কেট, নিউ মার্কেট সহ বিভিন্ন মার্কেটে কোটি কোটি টাকার ক্ষতি সাধন হয়েছে আগুন লেগে। এরপর 360 আউলিয়ার পণ্যভূমি সিলেটও বাকি নেই। সিলেটের কদমতলির ফল মার্কেটের ছাদে শত শত ক্যারেট পুড়ে গেছে, আর হাজার হাজার ক্যারেট ব্যবসায়ীরা নামিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে হাজার হাজার মানুষজন নিচে রয়েছেন, এমনকি ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ছিল এখানে, তারা আগুনকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। যারা আগুনের এই লালের শিক্ষা থেকে যে আমরা এটা পাঁচাইছেন, এর লাগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা মার্কেটের সবার পক্ষ থেকে আল্লাহ শুকরিয়া আদায় করি। আর আপনারা সবাই যে সব আইছেন, এর লাগে আমরা মার্কেটের পক্ষ থেকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করি, সর্বোপরি কৃতজ্ঞতা প্রকাশ করি আমাদের সিলেট ফায়ার সার্ভিসের সকল কর্মকর্তাদের, যারা জীবনের বাজি রেখে আমাদের এই এই প্রতিষ্ঠানকে যারা রক্ষা করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের সহায়তায়। আমি সব তারারে আমাদের এই ব্যবসায়ী সবার পক্ষ থেকে ক্ষয়ক্ষতি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষয়ক্ষতি অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তার বাদেও আমি কইমু এখান থেকে আমরা যে ক্ষয়ক্ষতি চিন্তা করছিলাম আধা ঘন্টার ভিতরে নিয়ন্ত্রণ। আমাদের রিজার্ভ আছে কিছু নদী থেকে।